নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সকালে বার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নেই ভাবানোর জন্যে আজকের বিষয়টা কিন্তু একটু আলাদা আপনাদের শুধু ভাবলেই হবে না ভাববে হবে যদি মনে হয় আমি ঠিক তাহলে লাইক করতে হবে এবং যদি মনে হয় ভুল তাহলে ডিসলাইক করতে হবে আর যদি মনে হয় আমার এই ভিডিওটাকে স্প্রেড করা দরকার আছে তাহলে আপনাকেই শেয়ার করতে হবে বিভিন্ন জায়গায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা সবাইকে বলতে হবে আপনাকে যেমন নিজে করেছেন চলুন শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ সকালের বার্তা নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্ধবার্তা মানেই সোজাকথা সোজা ভাবে এখানে সব কিছুই পাবেন আন কার্ড শুরু হল রুদ্ধা আজ লোকসভায় পাশ হতে চলেছে সিএবি ক্যাব বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কি সেটা যদি না জানেন এবং সেটার বিরোধিতা কারা করছে এবং সেটা হলে লাভ কী বা ক্ষতি কী যদি না জানেন তাহলে বুঝতে হবে অজ্ঞতার অন্ধকারে আমরা সবাই ডুবে রয়েছি প্রথমে বলি এই বিলটার বিরোধিতা কারা কারা করছেন করছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ভারতবর্ষ দুটুকরো করা ধর্মের ভিত্তিতে দুটুকরো করা মাস্টারমাইন্ড যেসব দল অর্থাৎ একদিকে যেরকম ছিল মুসলিম লীগ অন্যদিকে ছিল কংগ্রেস তো সেই কংগ্রেস ঘোরো দল বিরোধিতা করছে আর বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ যার অনুপ্রেরণায় চলে যার অনুপ্রেরণায় উন্নতিও হয় অবনতিও হয় তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসও এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের ঘোরতর বিরোধিতা করছেন মানে এখনও পর্যন্ত সকালবেলা অব্দি যা খবর আছে লোকসভায় দাঁড়িয়ে তিনিও হিপ জারি করেছেন তার দলের সকলের প্রতি যা সকলকে থাকতে হবে বিজেপিও হুইপ করেছে কংগ্রেসও হিপ জারি করেছে মজার ব্যাপার এখানে শিবসেনা কংগ্রেসের সঙ্গে মহারাষ্ট্রে গড়ে সরকার করলেও মহারাষ্ট্রে সরকার গড়ার পরেও শিবসেনা কিন্তু বিজেপির পাশেই দাঁড়িয়েছে তার কারণ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা যদি তারা বিরোধিতা করে তাহলে তাদের নামের পেছনে যেটুকু বালাসাহেব ঠাকরে একটু হল অবদান রয়েছে নামগুলো রয়েছে এটা পুরোপুরি মুছে চলে যাবে কাজে এর বিরোধিতা করা শিবসেনা সঞ্জয় রাউতের পক্ষে সম্ভব হয়নি উদ্ভব ঠাকরেও তারা সবাই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের পেছনে রয়েছে বাকি বিরোধিতা করছে এই দুটো দল এবং অন্যান্য দল তো করবেই কমিউনিস্ট পার্টির কথা বললাম না তার কারণ হচ্ছে তারা তো তাদের দল ধরাও যায় না ধরাও তা কজন ওই কজনকে নিয়ে ধরে লাভ নেই দেখুন বিল তো পাশ হবেই লোকসভায় বিজেপির যা সংখ্যা গরিষ্ঠতা আছে এবং শিবসেনা যে সঙ্গে আছে এবং অন্যান্য কিছু দল হয়তো জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে করবে সেই কাজেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা পাস হবেই আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ হলে লাভ কী হবে আর ক্ষতি কী হবে দেখুন এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে বিশেষ করে আমি বলছি পশ্চিমবঙ্গ তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনুপ্রবেশকারী এবং শরণার্থী যাদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে যারা গুলিয়ে পাক হয়ে গেছেন যারা ভোট দেওয়ার সময় চিন্তা করেন এই আমাকে তো বার করে দেওয়া হবে এনআরসি হচ্ছে এনআরসি হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুন্দর প্রচার এখনও লাগাতার চালিয়ে যাচ্ছে অর্থাৎ এনআরসি হচ্ছে না কোথায় রেশন কার্ডের নাম তোলা হচ্ছে সেখানেও বলা হচ্ছে টুক করে বলা হচ্ছে এনআরসি নিয়ে বিভ্রান্ত হবেন না অর্থাৎ এনআরসি 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 করে বুঝিয়ে দেওয়া এবং মাথা গুলিয়ে দেওয়া আমাদের পশ্চিমবঙ্গের অনেক অনেক বেশি বুদ্ধিসম্পন্ন মানুষগুলোকে আবি আমি বলছি তার কারণ হচ্ছে বুদ্ধিসম্পন্ন মানুষ না হলে ভুল বোতাম কেউ টিপতো না আর সারদা কাণ্ড পরে সব রাজনা গুলোসবালি কাণ্ড অ্যালকেমিস্ট ফ্যালকেমিস্ট করে টাকা পয়সা ঝেড়ে দেওয়া এই সরকারকে পুনর্নির্বাচিত করতো না কাজে সেই বুদ্ধিবান বুদ্ধিসম্পন্ন মানুষকন বাঙালি মানুষ তারা বিভ্রান্ত হয়েছিলেন এবং তাদের বিভ্রান্তি ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে সুন্দর পরিকল্পনা করেছেন আর এখানে সিপিএম কংগ্রেস সবাই একই সঙ্গে হাতে হাত মিলিয়ে লাফিয়ে নেমেছেন যে এন চলতে দেবো না এন করতে দেব না বলে চলছেন তো সেই এনআরসি নিয়ে ভয়ে যারা যুজু হয়েছিলেন তাদের জন্য এটা একটা সুখবর এখন অন্তত ভাবুন এবং আমার কথাটা মানুন আমি প্রথম থেকে বলে আসছিলাম আমার ভিডিওগুলো যদি ভালো করে শোনেন এনআরসি সংক্রান্ত যে সমস্ত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আমি বলেছিলাম যে মনে রাখবেন বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা যে সমস্ত শরণার্থী মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা রয়েছেন তারাই হচ্ছে একমাত্র শরণার্থী বাকি তারা যারা রয়েছে অর্থাৎ ইসলামিক যারা আছেন তারা প্রত্যেকে অনুপ্রবেশকারী কারণ ধর্মের ভিত্তিতে আবারও বার বার বলছি কান খুলে শুনুন ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল দেশটা কিন্তু এরকম কারণে বিভক্ত হয়নি যে আমি এখানটা নেব তুমি ওখানটা নাও এরকম কিচ্ছু হয়নি ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যে কি করে এতটা বেশি বিভ্রান্ত হয়ে যান আমার মাথায় কিন্তু ঢোকে না তার কারণ হচ্ছে আপনারা তো নিজে জানেন দেশটা কিসের জন্য ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল যারা কাঁটাতারের বেড়া টোপ কেসছেন পিঠে কাঁটাতারের দাগ রয়েছে এখনো পর্যন্ত তারা কি করে ভাবেন যে এনআরসি করে বিজেপি চাইবে হিন্দুদের বার করে দিতে এটা ভাবলেন কি করে যেখানে বিজেপি গিয়ে বলা হয় পার্টি উইথ ডিফারেন্স এ পার্টি উইথ ডিফারেন্স আলাদা যারা তোষণটাকে করে না সংখ্যালঘু তোষণের নাম করে কিছু করে না যাদের কাছে হিন্দু মুসলিম সবাইকে সমানভাবে ভাবতে শেখে এবং প্রাধান্য ম্যাক্সিমাম ক্ষেত্রে হিন্দুরা পেয়ে থাকে তার কারণ মুসলিমদের এখানে বোঝানো হয় যে বিজেপি দলটা হচ্ছে সাম্প্রদায়িক দল সেই জন্যে এটা মানে আপনাদের যারা বাংলাদেশ থেকে এসছেন তারা কি করে কি করে ভাবেন যেরকম হবে ভাবেন বলেই হয়তো এই তিনটে উপনির্বাচন যেটা হলো বিধানসভা উপনির্বাচন যেখানে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের সংখ্যা বেশি তারা আমরা টিপে ফেলেছিলেন তো এইবার দয়া করে এবার দয়া করে ভালো করে কান করে শুনে রাখুন আর বারবার শুনুন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ হয়ে গেলে কি লাভ হবে আর কি ক্ষতি হবে লাভ হবে এটাই যে বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা ধর্মীয় কারণে যারা চলে এসছেন অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এদের এই দেশে শরণার্থী বলেই ধরা হবে এবং যারা ছ বছর ধরে রয়েছেন তাদেরকে প্রত্যেককে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে এবং বাদবাকি যারা চলে আসছেন তাদেরও নিশ্চয়ই শরণার্থী হিসেবে দেখা হবে এটাই নিয়ে বিলটা পেশ করা হচ্ছে আগেকার যে আইন ছিল বারো বছর থাকতে হবে কি চব্বিশ বছর থাকতে হবে সেসব কিছু আর থাকবে না যার জন্য আর একটা জিনিস পরিষ্কার করে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা আফগানিস্তান থেকে আসা পাকিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকেই একমাত্র হিসেবে ধরা হবে বোঝা যেটা বারবার বলছিলাম বাংলাদেশ থেকে আসা মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হচ্ছে এবং হবে আগামী দিনে এদেরকে বিতরণ করা হবে আবারও বলছি জানি এই ভিডিওর পরেই আমাকে অনেকে গালাগালি দেবেন যাদের নামের পেছনে মানে যারা কি বলবো আর কি মানে হিন্দু নন আমার প্রত্যেক খুব দুঃখ করেই বলছি যে প্রত্যেকে যারা গালাগালি করেন আমাকে অমুক বলেন অমুক ড্রেস দিয়ে গালাগালি দেন প্রত্যেকে যারা গালাগালি দেন কমেন্টস করেন বা খারাপ খারাপ লেখেন তারা প্রত্যেকেই মুসলিম অবাক লাগে আমি কিন্তু ভারতবর্ষে থাকা কোনো মুসলিমদের কখনো বলিনি বাংলাদেশ থেকে আসলে মুসলমানদের সঙ্গে কোনো বন্ধুত্ব আমার থাকতে পারে না তার কারণ তারা দেশটাকে টুকরো করেছিল ভেবেছিল আমাদের দেশ ওইটা তারা এখানে ঢুকবে কেন এ প্রশ্ন আমার থাকবেই তাদের কাছ থেকে ঘুমকে আসা আশা করতে পারি কিন্তু ভারতবর্ষে থাকা মুসলিমরা যখন গালাগালি করে অবাক লাগে জানি হয়তো ভারতবর্ষে থাকা যে মুসলিমরা আমাকে গালাগালি করছেন তা হয়তো বাংলাদেশ থেকে আসা মুসলিমই হবে কারণ ভারতবর্ষে থাকা কোনো মুসলিম আমাকে গালাগালি করবেন না তার কারণ আমি কখনোই বলি না ভারতবর্ষে থাকা কোনো মুসলমানকে বার করে দেওয়া হবে কখনো বলি না তখন তারা দেশটাকে ভেবে নিয়েছিল নিজের দেশ এই দেশটাকে নিজের দেশ ভেবেছিল এরকম আমরা ভাবি কারণ তাদের সঙ্গে আমাদের কোনো বৈধিতা নেই বাকি যারা আছেন অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মুসলিমদের তাদেরকে অবশ্যই অনুপ্রবেশকারী বলা হবে এবং পাকিস্তান থেকে আসা মুসলিমদের অনুপ্রবেশকারী বলা হবে এবং আফগানিস্তান থেকে আসা মুসলমানদের অনুপ্রবেশকারী বলা হবে এবং তাদের বিতরণ করা দরকার আছে আমাদের দেশ আমাদের থাকাই দরকার আছে অর্থাৎ ভারতবর্ষে থাকা হিন্দু মুসলমান সকলের জন্যই ভারতবর্ষ থাকুক ভারতবর্ষ থেকে বাইরে থেকে আসা কোনো মুসলমানের জন্য এই দেশটা না হয় তার কারণ তাদের দেশ আলাদা আছেই মুসলিমদের মানে বাংলাদেশের মুসলিমদের জন্য বাংলাদেশ রয়েছে পাকিস্তানের মুসলিমদের জন্য পাকিস্তান রয়েছে পাকিস্তানে হিন্দুদের জন্য কিন্তু পাকিস্তান নয় আবারও বলছি বারবার বলছি সেখান থেকে বারবার তাদের বিতরণ করা হয় বাংলাদেশ থেকে একই অবস্থা অত্যাচারিত হচ্ছে তারা আফগানিস্তানের কথা বাদই দিলাম তো তাদের তো বিতরণ করা হচ্ছে তারা চিন্তিত হবে যারা বিতরণ করছে তারা সেখানকার কার আদিবাসী সেখানকার কার তারা হচ্ছে কি বলবো তারা সেটা দাবি করেছিল যে আমাদের এই দেশটা দিতে হবে ধর্মের ভিত্তিতে তাই তারা যখন আমাদের এখানে আসবে তারা নিশ্চয়ই অনুপ্রবেশ করবে এবং তাদেরকে কিক আউট করাই উচিত আবারও বললাম কিক আউট করে দেওয়া উচিত তো সেটার জন্যই তৈরি হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এর ফলে হবে কি যাদের কাগজপত্র নেই অত অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে যদি আমার কাছে কাগজপত্র না থাকে দেখুন আমরা তো এসছি একাত্তর সালের পর থেকে একাত্তর সালের পর থেকে যারা এসছেন এবার মনে রাখবেন দু হাজার কুড়িতে হচ্ছে এই অ্যামেনমেন্ট বিলেন্ট লাগু হতে হয়তো দু হাজার কুড়ি হবে দু হাজার কুড়ি থেকে ছ বছর দিন দু হাজার চোদ্দ অব্দি যারা এসছেন তারা পর্যন্ত এখানে অ্যামেন্ডমেন্ট বিলের আওতায় হয়ে গিয়ে আপনারা শরণার্থী হিসেবে চিহ্নিত হয়ে যাবেন তাহলে বুঝতে অ্যামেন্ডমেন্ট সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ভারতবর্ষের মধ্যে ভারতের নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন এরপরে যখন এনআরসি হবে তখন আপনাদের বের করার কোনো প্রশ্নই আসে না বোঝা গেল এইবার ভাবুন কেন বিরোধিতা করা হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানে যে বিরোধিতাটা কেন হচ্ছে বিরোধিতা করছে কারা বিরোধিতা করছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস এইবার ভাবুন তো আপনি অর্থাৎ যিনি ভোটটা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে বাংলাদেশ থেকে আসা হিন্দু যিনি ভেবেছিলেন যে এন করলে আমাদের বার করে দেওয়া হবে তাই ভোটটা বাবা তাড়াতাড়ি করে দিয়ে দিই তৃণমূলকে তৃণমূল থাকলেই ভালো ভাবুন তো এবারে এরা চাইছে না আপনারা শরণার্থী হিসেবে থাকুন এখানে এই বিলটাকে আটকে দিলে এনআরসি প্রয়োগ হলে পরে আপনার কিন্তু অসুবিধা হয়ে যাবে কাজেই মনে রাখবেন আমি বারবার বলছি এরা কখনোই আপনার বন্ধু হতে পারে না এরা একটা ভুয়ো চুক্তি কথা তুলছে যুক্তি তুলছে সেটা হচ্ছে কি সিপিএমও তুলছে একই কথা ধর্মের ভিত্তিতে কেন হবে ধর্মের ভিত্তিতে কেন হবে বোঝানোর ক্ষমতা এদের মানে খুব কষ্টকর ওই শিক্ষকরা যেরকম বলে ছাত্রদের কী রে তোর মাথাটা কি একদম এর মতো চতুষ্পে জন্তুর মতো যে বোঝানো যাচ্ছে না ঠিক সেই রকমভাবে এদের বোঝানো খুব মুশকিল কিন্তু ভাববেন না এরা বোকা বলে এরা বহু চালাক ধুলন্ধর সিংহ শিকার করে শেয়াল শিকার ছিনিয়ে খায় অর্থাৎ ফেলে থাকা টুকরো খায় শেয়াল হয় ধূর্ত সিংহ হয় শিকারী তফাৎ এখানে আছে এরা শিয়ালের মতো ধূর্ত আমার ওই শেয়ালের মতো এরা ধূর্ত তার জন্য এরা কিন্তু জানে যে গুলিয়ে দিলে পারে আমার লাভ আছে অর্থাৎ এনআরসি যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে থাকা যে সমস্ত সংখ্যালঘু ভোটগুলো বাংলাদেশ থেকে আসা মুসলিম যারা অনুপ্রবেশকারী তাদের ভোটটাও আমরা পাবো না তারা বাদ হয়ে যাবে ভারতবর্ষ থেকে এক কোটি দু কোটি বেরিয়ে যাবে গোটা ভারতবর্ষে ঢুকে রয়েছে অনুপ্রবেশ এই দু কোটি মুসলমান যদি বেরিয়ে যায় অনুপ্রবেশকারী মুসলিম তাহলে ভারতবর্ষ তো অন্যরকম মোট হয়ে যাবে পশ্চিমবঙ্গে বিশেষ করে ঢুকে রয়েছে তার কারণ ওই আবার বলছি ভাষাগত যুক্তির জন্য ভাষাগত মিলের জন্য ভাষাগত মিল আছে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের ভাষাও একই অনুপ্রবেশকারীদের ভাষা এক এখানকার লোকের ভাষা এক কাজে এখানে ঢুকে বসে যাওয়া খুব সোজা এরা চট করে কিন্তু ভারতবর্ষের বুকে আর থাকতে পারবে না এই সরকার যখন চলবে অর্থাৎ পেঁয়াজের দাম বাড়ালে পেঁয়াজ নিয়ে যারা লাফি লাফি রাস্তায় দেখান সেই তারা কিন্তু মনে রাখবেন এই সরকার যতদিন আছে ভারতবর্ষের বুকে বাইরে দেশ থেকে আসা লোকেদের জায়গা হবে না যতই চেঁচাপিচে করুন আর তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস চায় এগুলো না করতে আর সিপিএম তো বাদ দিন ওদের কথা বারবার বলে লাভ নেই ওদেরকে পাত্তা দিয়ে লাভ নেই লোকে বলে যারা বুঝে যাচ্ছে তাদের নাম নেওয়া না নেওয়াই উচিত তার নাম নিচ্ছি না যা বাদ দিন তো এইসব দলগুলো যারা চায় যে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীতে ভরে থাক যারা বলে ধর্মের ভিত্তিতে কেন হবে তারা ভুলে যায় এই দেশটা ভাগ হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে আর তার হোতা ছিল কংগ্রেস যার থেকে বেরিয়ে আসা তৃণমূল কংগ্রেস সিপিএম সিপিআই যখন ছিল তার থেকে বেরিয়ে আসা সিপিআইএম অর্থাৎ এরা সবাই ছিল হোতা দেশটা টুকরো করার জন্যে আর দেশটাকে জোড়ার জন্য যে লাফালাফিং করেছিলেন যিনি গিয়ে লড়েছিলেন দেশের জন্য হয়ে গিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং কাশ্মীরটাকে অন্তর্ভুক্ত করার জন্যে যে প্রাণ দান করেছিলেন তিনি হচ্ছেন এই বিজেপি বা ভারতীয় জনতা তার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পাক করে ব্যাপারগুলো একবার এবং ভাবার পরে ডিসিশন নেবেন আপনি কি করতে চলেছেন তার কারণ আপনার করা ভুল আগামী দিনের সমস্ত ভারতবর্ষের না এনে দেয় একদিন না প্রমাণিত হয়ে যায় বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্য ভারতবর্ষটা শেষ হয়ে গেল মনে রাখবেন ওপার থেকে লাথি খেয়ে এখানে আসা মানুষগুলো যদি এখানেও লাথি খেয়ে যান কোনো কারণে যাওয়ার জায়গা কোথাও থাকবে না কারণ কোনো প্রভিন্স কোনো রাজ্য আর কিন্তু এই বাংলাদেশি হিন্দু শরণার্থী যাদেরকে বলা হচ্ছে তাদেরকে আর নেবে না তখন তারা ভাববে এরা কারণ নয় বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যদি আবার ভুল করে এই সমস্ত লোকের সঙ্গে যদি আবার থেকে যায় অর্থাৎ যারা বলছে ধর্মের ভিত্তিতে কেন হবে আর ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যারা আপনারা অপারে চলে গে চলে গিয়েছেন এবং ধর্মের জন্যই কারণ এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের ওপর কিন্তু সমস্ত ভারতবর্ষ বিশ্বাস হারিয়ে ফেলবে এবং বাঙালি হিসেবে আমিও তখন লজ্জিত হয়ে যাবো কারণ আমারও ভাষা আপনার মতোই অর্থাৎ আপনি যিনি বাংলাদেশ থেকে এসছেন শরণার্থী হয়ে আপনার মতোই বাংলা কাজে আমিও তখন লজ্জিত হব কারণ আমাকেও তখন কোনো জায়গায় গেলে অন্য রাজ্যে গেলে চেখে দেখা হবে মানে চোখটা ট্যাড়া চোখে দেখবে এই তোমাদের জন্যই তো দেশটা আজকে এরকম অবস্থা হচ্ছে সেদিন যেন না আসে তার জন্যে বার বার বলা সিএবি আটকাচ্ছে যারা তারা কখনোই চান না আপনি এদেশের নাগরিক হয়ে যান স্থায়ী নাগরিক কাজেই এবার আপনি বুঝুন অত বোঝানোর ক্ষমতা আমার নেই যতটা বকার বকে ফেলেছি অনেক বেশি বলে ফেলেছি মানে বক বক করতে করতে হয়তো আপনাদের কান হয়তো শুনে শুনে ব্যথা হয়ে গেছে কি করবো জানেন চেষ্টা করি আপনাদের জাগাতে ভুলগুলো চোখে আমল দিয়ে দেখাতে রাগ করবেন না আমি বলেছি আপনাদের বাংলাদেশ থেকে আসা রাতে খেয়ে এসছি রাগ করবেন না বাস্তব তো এটাই এই দেশ থেকে আপনাদের বের করে দেওয়া তো ভারতবর্ষ থেকে আপনাদের টুকরো করে দিয়েছিল যারা তারা হচ্ছে কংগ্রেস সেটা ভুলবেন না এক রাতে আপনারা হারিয়ে গেছিলেন বিদেশে ভুলবেন না ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে ভুলবেন না এই ভুলগুলো আর করবেন না ভুলগুলো করলে আর একটা ভুলের মাসুল দেওয়ার মতো জায়গায় কিন্তু আমরা কেউ থাকবো না পারলাম জানি চেষ্টা তো করলাম ওই বাড়ির পাশে থাকা ঘেউ কুকুরটার মতো এটো কাটা ফেয়ে চিৎকার করে প্রভুকে জাগাতে চায় আমিও সেরকমই একটা রুদ্রবার্তা ওই এটো খাওয়া ঘেউ কুকুরটার মতো পাশেই একটা কুকুর ছানা এসছে কি বলবো এই কুকুর ছানাটাও অবাগা তাকে কে ফেলে দিয়েছিল আমি আশ্রয় দিয়ে দিয়েছি প্রিয় জিনিস তো ওকে দেখলে আমার কথা মনে পড়ে বকে যাই তাই ওকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি পরে রেখেছি এর ভিডিও থাকবে দেখি আজ বা কালকের মধ্যে আপনাকে দেখাবো বাচ্চাটা নাম দিয়েছি তাকে এটাও দিয়েছে মনীষা টমি টম তো দেখবেন টমের মতোই আমি আর কি রুদ্রবার্তা জাগুন আপনারা প্লিজ যাগুন রুদ্রবার্তাকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আস্তে আস্তে আমার কমে আসছে তবুও আমি চালাচ্ছি জাগানোর চেষ্টা করছি কেন কি জন্যে ভিডিও থাকবে পরে দেখতে থাকবেন রুদ্রবার্তা চলুন আজকের মতো আসি সবাই ভালো থাকবেন নমস্কার বন্দোমাত্রা ভারত মাত্র জয় হোক জয় হিন্দ রুদ্রবার্তা এখনকার মতো শেষ হল ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্ধবার্তা